অনেকে বলছেন যে বিয়ে ছাড়াই হিরো আলমের সাথে এই মিয়া না উল্টো পাল্টা প্রসঙ্গ করো ধর মিয়া একটা বলে আসতে বলতো কথা কর মিয়া আচ্ছা যাই হোক আচ্ছা ভাই আপনি কোন চ্যানেলে আমি ডিবিএ এখানে বলতেছি উল্টো পাল্টা কথা বলবা আচ্ছা আমি আমি সকল সাংবাদিক আচ্ছা দাঁড়াও এই তুমি না উল্টো পাল্টা দাঁড়াও ঠিক কথা কও তুমি তো উল্টো পাল্টা প্রশ্নটা করলা দাঁড়াও তুমি হ্যাঁ তুমি কত দূর কি জানো অনেকবার বলেছে এই কথা আজকে না এই কথা তোমাদের সাথে প্রশ্ন করে উল্টো পাল্টা প্রশ্ন করে এই ধরনের প্রশ্ন আমার সাংবাদিক ভাই কেন বলবে এই কথা না বাইরের মানুষ করে অভিযোগ বলে উত্তর হতে পারে কেন হতে পারবে না উল্টো কেন উল্টো পাল্টা প্রশ্ন কেন উত্তর আপনি উত্তর যা প্রশ্ন করবে সেটা উল্টো উত্তর দিতে হবে আপনারা বাইরের কিছু সংখ্যক লোক বই মেলে আপনি দেখলেন কেন এটা তো বললাই হলো এটা একদম ইফতিদিন শুরু করছে তারা বলেই তো দিলাম এখানে তো খালি আমাকে একা টার্গেট করেনি ধরেন ওখানে মনে করেন কিছু আগে ছাপটা গেছিলো তারকেও বলেছে তিশাকে বলেছে মুস্তাকে বলেছে আমাকে বলেছে এরকম অনেক মনে করেন ভালো তারা বই লেখে আর তার দুই একজন বই লেখে ওকেও বলেছে এটা আমাকে একা টার্গেট করেনি এটা এক ধরনের একটা স্যার গ্রুপ সিন্ডিকেট কাজ করতেছে ওখানে আর বইমেলা থেকে যে বের করে দেওয়া হয় এটা কোনো নিয়মে আছে আমি বাংলাদেশের নাগরিক আমি বইমেলাতে গিয়ে কারোর সাথে মারামারি করিনি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি সেখানে বইমেলা থেকে বের করে দেওয়ার প্রশ্নটা কীভাবে আসে এ ধরনের ক্যাপশন কীভাবে দেওয়া হয় ওখানে মনে করি যখন বই মেলাতে আমি গিয়েছি যেহেতু বইটা আমার ওখানে একজন লিখেছে সম্পাদনা করেছে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমার ওখানে দাঁড়িয়ে ধন্যবাদ দিয়ে দেখেছি ওখানে পরিচয় লোকজনের ভালো না আমি ঠিক আছে আপনাদের তাদের মাধ্যমে গেট থেকে বের হয়েছি তাহলে বের করে দিল কে বেরটা করে দিল কে ওখানে লাখ লাখ মানুষ ছিল লাখ লাখ মানুষ কি আমরা ঠেলে বের হতে পারবো যেহেতু সে একজন সেলিব্রিটি মানুষ সে তো লাখ লাখ মানুষ ঠেলে বের হতে পারবে না পুলিশে প্রোটেকশন নিয়ে কেন বেরোবে না ওখানে এটা জনগণের যদি ভিড় উঠতেছে না যে মানুষের গায়ের উপরে পড়তেছে তেমন একটা গন্ডগোল যাতে না হয় তাতে আমরা সুস্থভাবে এসে সুস্থভাবে বাংলা থেকে বের হয়ে যেতে পারি মেলার মধ্যে একটা কোনো গন্ডগোল যাতে না শুরু হয় এটা কার মনে কী আছে আমরা তো তা বলতে পারবো না কিছু একটা গায়ে এক হলে নেই যে বই মেলে একমাত্র চলতেছে এই জায়গাতে আমাকে পৃথিবী বলা হয়েছে তাহলে এটা মনে মনে নিলাম নে হিংসামূলকভাবে আমাকে বলতেছে ওখানে একের পর একজন কিন্তু এই একই শিকারই হতেছে এটা একটা ওখানে সিন্ডিকেট কাজ করতেছে ওখানে মুস্তাক করে কিন্তু সাবরিনাকে তো বলেছে অনেক কবিতাও বলেছে তারা কই গেল হ্যাঁ দুটো লোকের নাম বললেন কেন এই দুটো লোককে টাইম লাইনে ছেলেদেরকে বলছেন আর কোনো টাইম লাইনে ছিল না ভুয়ো শব্দ অনেক নামি দামি লোককেই বলা হয় অনেক নামি দামি লোককে বলা হয় এটা ইফতিজিং এক দুজনের নাম বলেন তো হ্যাঁ এক দুজনের নাম বলেন শামি স্যারকে বলা হয়েছে ভুয়া শব্দ না আপনারা সবাই জানেন আপনি এখানে মানে ক্যামেরার সামনে বললেন অনেক নামি দামি লোককে বলা হয় এক দুজনের নাম বলেন শামি মুসলিম স্যারকে বলা হয়েছে ভুয়া শব্দ জাহিদ খানকে বলা হয়েছে ভুয়া শব্দ কাকে না বলা হয় সবাইকেই বলা হয় সাকিব আল হাসানকে ভুয়া শব্দ বলা হয়েছে এটা কেন বলবে এটা তো ইফতিজিং এটা বড় ধরনের একটা ইফতিজিং আমাকে না এমন করে বললো তে আমরা দেয় এমন করে বললে ধরেন শামী ওসমানের সারার মতো একটা একজন ভালো করে তাকে ভুয়া বলে ভুয়া বলা হয় হ্যাঁ মাসাবিকে তারপরে সাকিব আল হাসানকে তাদেরকে ভুয়া বলা হয় কেন বলা হবে আমি নয় ধরে হিরো আলম মানে কোনো যোগ্যতাই নাই তাদেরকে এত যোগ্যতা ব্যক্তি তাদেরকে ভুয়া বলে কেন তাহলে এটা অবশ্যই একটা ইফতিজিংয়ের মধ্যে পড়ে এই বিষয় নিয়ে আমরা ব্যবস্থা না হওয়ার কারণে দিন দিন শব্দটা বেড়ে যাইতেছে ছোটো থেকে জিনিসটা বড় হয়ে যায় বিষয়টা তখন আপনারা এটা মানে বন্ধ না করবেন আস্তে আস্তে দিন দিন করে একের পর একের বেড়ে আজকালকে তখন ভুয়ো ভুয়ো বলতেছিল যখন ওখানে পুলিশ ছিল তখন হ্যাঁ ওখানে যখন ছিল তারা কি বলতে পারতো না ইচ্ছে করলে তারা দুই সাত তাদেরকে দুই সাত মনে করেন ধরতো কি দুই সাথে বাড়ি দিত তাহলে কিন্তু শব্দটা বন্ধ হয়ে যেত